নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেন থেকে চলে এসেছি। আজকে একটা রেসিপি বানাবো করকনাথ মুরগির ঝোল। এই দেখো করকনাথ মুরগিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কাটাটা শেয়ার করছি। করকনাথ মুরগিটা এই দেখো, করকনাথ মুরগিটার মাংস কেমন। নিয়েছি আমি তেজপাতা, নিয়েছি পেঁয়াজকুচি, নিয়েছি আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম, এখন রান্নাটা শুরু করি। দিয়ে দিচ্ছি রসুন আদা, মিক্সচার করে নিয়েছি আমি আগে থেকে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ। দেখো করকনাথ মুরগিটা কেমন কালার, এই দেখো কালারটা কি কালো, মাংসটাই কালো, মুরগিটাও কালো, মাংসটাও কালো। জিরের গুঁড়ো দুই চামচ দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি দুই চামচ, ধনের গুঁড়ো এক চামচ। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, রান্না করার জন্য সরিষার তেল হলোই করকনাথ মুরগিটা ভালো লাগবে খেতে। পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এখন কড়াইটা বসিয়েছি তেল, মাংসটা মেখে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ করা। আমি আমার রান্না করে করকনাথ মুরগি কোনোদিন রান্না করিনি। পেঁয়াজটা লাল হয়ে গেছে এই দেখো। এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংস, আলু পেঁয়াজ একসঙ্গে। ভালো করে নেড়ে নিচ্ছি, এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে। দেখো কেমন হয়েছে কালারটা, ঢেকে ঢেকে কষিয়ে নেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এই দেখো জলটা উঠে গেছে, জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো মাংসের কালারটা কেমন হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দেবো জল, জলটা দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হয়ে যাক। এই দেখো জলটা ফুটে গেছে,
এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, নামিয়ে নেব। দেখা যাও, করকনাথ মুরগি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিই। করকনাথের মুরগির মাংস এমন ভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। করকনাথ মুরগিটা সব সময় পাওয়া যায় না, আচ্ছা আজকে পাওয়া গেছে বাজারে গিয়ে, তার জন্য রান্নাটা করলাম, নিয়ে আসলাম। একদম কালো থাকে মুরগিটা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।